বিজ্ঞানের উপর শুধু ভরসা না করে অন্ধবিশ্বাসকেই আঁকড়ে ধরার চেষ্টা। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের শিরশিয়া গ্রামে করোনা হঠাৎ শুরু হয়েছে দুর্গাপুজো। যোগী রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, করোনা প্রাণ কেড়েছে বহু মানুষের। অতিমারি রুখতে এবার শিরশিয়া গ্রামের মহিলারা শুরু করেছেন দুর্গাপুজো। তাদের বিশ্বাস, অসুর বিনাশী মা দুর্গাই করোনা ভাইরাসকে সংহার করতে পারবেন, যদিও এর পরও থামছে না মৃত্যু মিছিল। এদিকে চরিত্র বদলাচ্ছে করোনা ভাইরাস, বিপজ্জনক ভারতীয় স্ট্রেন, চিন্তা বাড়াচ্ছে ডাবল মিউট্যান্ট ভাইরাস, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ফ্লুর মতো ছমাস থেকে এক বছর অন্তর পাল্টাতে হবে করোনার ভ্যাকসিনও, মত চিকিৎসকদের। এদিকে করোনায় আক্রান্ত এবং মৃতের প্রকৃত সংখ্যা ভারতের প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন সৌম্যা স্বামীনাথন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত, প্রায় 2.5 লক্ষ ভারতীয় প্রাণহানি। দেশে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মৃত্যুর মিছিল চলছে। এই পরিস্থিতিতে উদ্বেগ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে করোনার ভারতীয় স্ট্রেন, জানিয়ে চরম উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। At this point of time the situation is very worrying. The daily number of cases and deaths that we are seeing today in India and in other countries in the Southeast Asia region is of great concern to us. করোনা ভাইরাসের স্ট্রেন যেভাবে ঘন ঘন চরিত্র বদলাচ্ছে, তাতে ভ্যাকসিন নিয়েও এর মোকাবিলা কিভাবে করা যাবে তা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। একই কমিউনিটির মধ্যে দেখতে পাচ্ছি 2 থেকে 3 রকম প্রজাতির, একই ভাইরাসে 2 থেকে 3 রকম প্রজাতি দিয়ে ইনফেকশন হচ্ছে। যেই ভাইরাসটাকে মারার জন্য বা যেটাকে নিউট্রালাইজ করার জন্য আমি ভ্যাকসিন তৈরি করেছি, সেই ভাইরাসটাই যদি তার চরিত্র পরিবর্তন করে ফেলে, তাহলে সবচেয়ে বড় প্রশ্ন এটা আসবে যে ভ্যাকসিনটা কি এই নতুন পরিবর্তিত চরিত্রের ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে কি করবে না। ভারতে করোনায় আক্রান্ত মৃতের সঠিক তথ্য কি সরকারিভাবে প্রকাশ করা হচ্ছে, কোথাও কিছু লুকোনো হচ্ছে না তো, এই প্রশ্ন ইতিমধ্যেই নানা মহল থেকে তোলা হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর মুখেও সেই প্রশ্ন। We also recognize that these are underestimates, that every country in the world, in fact, the number of cases and number of deaths has been an underestimate of the true number. And we need to do some exercises, you know, to try to find out what the missed numbers there could be. সম্প্রতি সুপ্রিম কোর্টও স্পষ্ট ভাষায় সরকারকে বলেছিল করোনা সংক্রান্ত কোন রকম তথ্য গোপনের অভিযোগ যেন না ওঠে, সেটা নিশ্চিত করা প্রয়োজন। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।